Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel Samishabin. Sokol bondhuderke janacchi onek onek dhoyo bhalobasha asha kori bhalo achen kacho dure je je khan theke video dekhchen. Amrao bhalo achi. Ajke ami abaru ajke arekti recipe niye hazir holam. Ajke ami patla khichuri kore dekhabo ar sathe thakbe murgir mangshor jhol. আর যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিবেন আর যদি এতটুকু জায়গা করে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের করে পৌঁছে যায় আসুন দেখে নিই আজকের মূল প্রণালী আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি এক পা চাল দিয়ে দিয়েছি আর এখানে আমি যা যা ডাল নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ এখানে আমি মুগ ডাল নিয়েছি ভেজে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাফ কাপ নিয়েছি এখন জলের সাথে অ্যাডজাস্ট করে দিলাম আর এখানে আমি আরো কিছুটা অল্প দুই মোট বটার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আদা রসুন আর পেঁয়াজ কুচি তেজপাতাটা আমি দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি বলকুঠি নেব আর ডালটাও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি আমি ডালটা এভাবে সিদ্ধ করে এতটুকুই ডাল আমি সিদ্ধ করে নিয়েছি আমি যতক্ষণ না চাউল ডাল সিদ্ধ হয়ে আসে ততক্ষণ আমি এই ডালটা ইউজ করব না আমি এখন অন্য পাশে তো চিকেনটা রান্না করছি দেখিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি ভেজে নিয়েছি আর এখানে আমি অল্প কিছুটা আলু আমি ভেজে নিচ্ছি আমি আলু চিকেনটা ভেজে নিয়েছি প্রথমে এখন আমি চুলায় আবারও তেল দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু ব্রাউন করে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দেব একটি টমেটো কুচি আমি এটাকেও পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিচ্ছি তারপর আমি মশলা ইউজ করব আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার এখন আমি এখানে দিয়ে দেব একটু মশলাটা ভেজে নেব একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আমি এক চামচ দিয়ে দিলাম এখন আবারও কষিয়ে নিচ্ছি আর আমার প্রিয় বন্ধুদেরকে বলছি ভাই বোনদেরকে বলছি আর যারা আমার পাশে আছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আর এভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যেতে হবে আর এই কথাটা আমরা সবাই খেয়াল রাখতে হবে আর যে যার পরিবারে যাব অবশ্যই ফুল ওয়াচ করে যাব আর এভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি মশলার মাঝে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আমি এখন এখানে একটু ভেজে এখানে পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিলাম আর এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি খিচুড়িটা দিকে চলে যাচ্ছি এখানে খিচুড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুটি টমেটো ফালি করে চার ফালতা করে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এখানে দুই চামচ জিরা বাটা আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে সামান্য মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা মরিচ আমি আগে দিয়ে দিয়েছি এখন একসাথে আমি মিক্স করে নেব আর বন্ধুদেরকে বলছি ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি এখানে দিয়ে দিব যেই আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম এখন আমি যতটুকু গলানোর গলিয়ে নেব সম্পূর্ণভাবে খিচুড়িটাকে আর এইভাবে পাতলা খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে আমার ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি আপনাদের কাছে সেটা শেয়ার করলাম এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি
জানি না কেমন লাগে আপনাদের কাছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার পাউডার, এখন আমি গলিয়ে নেব। আর আমি এখন বাগার দিয়ে দেব, আমি এটাকে আপনারা তেল দিয়ে বাগার দেব না, আমি এখানে দিয়ে দিলাম বাটার। আমি বাটারটা গলিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে আমি খিচুড়ির মধ্যে ছেড়ে দেব। ব্রাউন হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি। আর বন্ধুদেরকে বলছি এখন আমি একটু মিক্স করে নেব। আর বাটার বা ঘি দিলে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এখন আমি আপনাদেরকে ডিশ এবং পরিবেশন করে দেখাবো। আর সবসময় ইফতারে ভাজা পোড়া খেতে খেতে ভালো লাগে না, তাই আজকে এই রেসিপিটাই তৈরি করলাম। এ হচ্ছে আজকে আমার পাতলা খিচুড়ি আর মাংসের ঝোল, সাথে আছে আচার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আচারটি ছিল জলপাইয়ের। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।